ব্যান্ডেল চার্চ, এই হচ্ছে মূল গির্জা। যিশুর যে জন্ম হচ্ছে জেরুজালেমের পুরো দৃশ্য লাইটটা জ্বলছে। সেই 1655 খ্রিস্টাব্দের যে জাহাজের মাস্তুলটা জলের অনেকে কয়েন ফেলছে। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা শুরু হচ্ছে একটা রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে, ঠিক আছে? কারণ প্রতিদিনের ভিডিওটাই শুরু হয় কোনো না কোনো জায়গা থেকে শুরু হয়, তো আজকে মানে রেলটা থাকেই শেষ অপরে। এতক্ষণ ছিল দমদম, আর এখন চলে এসেছি নৈহাটিতে। কারণ আজকে ভাবলাম নৈহাটি থেকে ব্যান্ডেলটা ধরবো, কিন্তু ওটা বেরিয়ে গেছে। এবার আমাকে যেটা যেতে হবে সেটা হচ্ছে নৈহাটি থেকে ঘাট পেরিয়ে চুচুড়া, তারপর ওখান থেকে ব্যান্ডেল। চলে এসেছি আজকের যে গন্তব্য সেখানে, ব্যান্ডেল চার্চ। মানে আমাদের বাংলার মধ্যে এই চার্চটাতে না আসলে কিন্তু বড়দিন বড়দিন ফিলটা হয় না। কলকাতার চার্চ আছে যেরকম ক্যাথিড্রাল চার্চ, সেরকম ব্যান্ডেল চার্চে না আসলে কিন্তু ফিল হয় না। প্রচুর মানুষ, আজকে তো 24-25 তারিখ যেহেতু বন্ধ থাকে, আজকে কিন্তু প্রচুর মানুষ এখানে এসছেন। ভিজিটিংয়ের যে টাইমটা সেটা এখানে লেখা রয়েছে সকাল 8টা থেকে বিকেল 4:50 পর্যন্ত। আর একদম সামনের দিকে এরকম করা হয়েছে একটা, দেখতে পাচ্ছ, যেখানে যিশুর যে জন্ম হচ্ছে সেটা দেখানো হয়েছে। অন্যান্য জায়গাতেও গেছে কিন্তু এত বড় করে দেখানো হয়নি কোনো জায়গাতেই। একদম সামনের দিকেই একটা এরকম সান্তা রয়েছে, সান্তা দাদু পিঠে ঝোলা রয়েছে, আর ভেড়াগুলো রয়েছে নিচে, এগুলো হচ্ছে ভেড়া। এইটা হচ্ছে গির্জাটা, ঠিক আছে? এই গেটটা তো বন্ধ, ভিতর থেকে ঢুকতে হবে। তো এখান থেকে দেখতে বেশ সুন্দর লাগছে পুরো ব্যাপারটা। সামনের দিকে এরকম দুইখানা স্তম্ভ রয়েছে। যদিও আমি প্রথমবার আসলাম ব্যান্ডেল চার্চে, আমি কোনোদিনও আসিনি। ব্যান্ডেলে এসেছি কিন্তু ব্যান্ডেল চার্চে আসা হয়। এই যেটা এখানে বানানো হয়েছে এটা সামনে থেকেই এরকম একটা গুহা মতো করা হয়েছে, এখান থেকে প্রবেশ করতে হবে। এটাই এন্ট্রি, এটাই এক্সিট। জায়গাটা ভীষণই সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ঢোকার মুহূর্তেই এখানে দেখতে পাচ্ছি মানে মানে একটা এরকম স্ট্যাচু করা রয়েছে। আর এই জায়গাটাতেও দেওয়ালে এরকমটা করা রয়েছে, মানে যিশু খ্রিস্টের টোটাল যে জীবনীটা সেটা কিন্তু দেখানো হয়েছে। চারিদিকটা ভীষণই সুন্দর, মানে পরিবেশটা খুব সুন্দর। সকালবেলা আসলে আরও বেশি ভালো লাগতো, সকাল থেকেই ভিড়ভাড়টা থাকে এই সময়টাতে। এই জায়গাটা একটু বেশ সুন্দর লাগে দেখতে, ঠিক আছে? এখানে যিশু খ্রিস্ট রয়েছে এই জায়গাটাতে। বাহ, এখানে গাছ রয়েছে, গাছের এইখানটাতে এরকম একটা বেদি মতো করা হয়েছে, যেখানে পুরো ব্যাপারটা এখানে সাজানো গোছানো। গির্জার সামনের এই জায়গাটা তো অনেকটা জায়গা, মানে ওই দিকটা তো অনেকটা জায়গা, এই দিকটা তো অনেকটা জায়গা। জায়গায় জায়গায় এরকমটা করা হয়েছে, মানে এই সাজানো গোছানো ব্যাপারটা জায়গায় জায়গায় করা হয়েছে। ওই দেখো ওই দিকটা, মানে এখান থেকে এখানে দর্শনার্থীদের যাওয়া প্রবেশ নিষেধ, এখানটা উট রয়েছে, ঠিক আছে? মানে জেরুজালেমের পুরো দৃশ্যটা এখানে দেখানো হয়েছে। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে এইগুলো কিন্তু লাইট লাইট রয়েছে এখানে সেট করা, যেটা রাত্রিবেলা দেখতে ভীষণই সুন্দর লাগবে। প্রতি বছরই এভাবে সাজানো হয় পুরো ব্যাপারটা। সামনের দিকটাতে এইখানটাতে সবাই মোমবাতি জ্বালাচ্ছেন, এখানে মোমদানি রাখা রয়েছে, এখানে অনেক মোমবাতি এখন জ্বলছেও। বাইবেলের যে বাণীগুলো সেগুলো কিন্তু এখানে সমস্ত দেওয়ালে টানানো রয়েছে। এখানটা একটা কিছু আছে, আমি জানি না এটা কি, ঢুকে প্রবেশ করে দেখা যাক কি জিনিস। এখানে কাচের মধ্যে রাখা রয়েছে, লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রক্ষিত পুরাকীর্তি। আচ্ছা, সেটা কিন্তু এখানে সংরক্ষিত করে রাখা রয়েছে। 1655 খ্রিস্টাব্দে পর্তুগিজ জাহাজের মাস্তুলটি পশ্চিমবঙ্গ ঐতিহাসিক পুরাকীর্তি ও পুরা বস্তু সংরক্ষণ প্রত্নক্ষেত্র এই আইন অনুযায়ী এখানে। আচ্ছা, সেই 1655 খ্রিস্টাব্দের যে জাহাজের মাস্তুলটা সেটা হচ্ছে এইটা। অনেকদিন আগেকার ব্যাপার স্যাপার, সেটা এখনও এখানে যে সংরক্ষণ করে রাখা হয়েছে জিনিসটা দেখে ভীষণই ভালো লাগলো। মানে এত দিন আগেকার, 1655 মানে ভীষণ অনেক অনেকটা আগের। কেমনটা দেখতে ছিল দেখো, বেশ ভালো। এদিকে গাছের এই যে গুড়িটা, সে গুড়িটা রয়েছে এদিকে। এটা দেখার পর এবার প্রবেশ করব মেন যে গির্জা, সে গির্জায়। চারিদিকটাতে এরকম বিভিন্ন রকমের ছবি আর বিভিন্ন রকমের জিনিসপত্র লেখা চারিদিকটাই। এখান থেকে বেরোতে হচ্ছে, জায়গাটা খুব সুন্দর জায়গা, মানে ভিতরটা এরকম বিভিন্ন রকমের বাগান রয়েছে, বিভিন্ন গাছ রয়েছে। বাহ, দারুণ লাগছে দেখতে। এখান থেকে ঢুকেছিলাম আমি, ঢুকে এদিক দিয়ে বেরালাম আর কি। আর ওই দিকটাতে যেতে হবে, ওই দিকটাতে ওইভাবে জিগজ্যাগ করে ওপর দিকে উঠতে হবে।
এখানে একটা রকম মোমবাতি জ্বালানোর জায়গা রয়েছে আর এই জায়গাটাতে যিশুর এখানে একটা মূর্তি রয়েছে এখানে একটা এরকম জলের মধ্যে এরকম একটা জায়গা রয়েছে আমি এটা দেখেছিলাম জলের অনেকে কয়েন ফেলছে টাকা ফেলছে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা ফেলছে আমি যেটা শুনেছিলাম যে এখান থেকে যদি কয়েনটা নিচে পড়ে যায় তাহলে আর কি তোমার উইশ পূরণ হবে এরকম একটা ব্যাপার স্যাপার রয়েছে আর কি ভিতরের দিকে অনেক কয়েন রয়েছে অনেকের টাকা ওপরের দিকে পড়েছে অনেকের টাকা নিচের দিকে পড়ছে অনেকে ফেলছেও এখান থেকে টাকা অনেকে ফেলছেও মাঝখানের দিকে এরকম বেল রয়েছে এখানে আর ভিতর থেকে ঢুকবো এই সিঁড়ি দিয়ে উপরে উঠবো যত তুমি ওপরের দিকে উঠবে তত নিচটা দেখতে বেশ ভালো লাগছে পুরো অনেকটা উঠে গেছি অনেকটা দোতলার মতো উঠেছি আরও উঠতে হবে এই হচ্ছে মূল গির্জাটা মানে যেটা নিচ থেকে দেখছিলাম সেটা হচ্ছে এই মূল গির্জাটা হচ্ছে এইটা উপরের অংশটা মা মেরির কোলে কিন্তু যীশু খ্রিস্ট রয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে আর এরকম দুই দিকে কিন্তু বিভিন্ন রকমের জিনিসপত্র লেখা রয়েছে ঘড়িতে সময় এখন সাড়ে চারটে চারটে পঞ্চাশে বন্ধ হয়ে যাবে এখানে একটা বেল রয়েছে ভিতরে একটা ঘন্টা রয়েছে বিশাল বড় একটা ঘন্টা আর এটা হচ্ছে চার্চের এই দিকের অংশটা যেখানে অনেকেই প্রার্থনা করছেন এখান থেকে নিচটা দেখতে ঠিক এমনটা লাগে এখান থেকে ঢুকেছিলাম ঢুকে এদিক দিয়ে ঘুরে 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 তারপরে আসলাম সকলে কত বড় বড় মোমবাতি জ্বালাচ্ছে দেখো এই দিকে মোমবাতিগুলো অনেক বড় বড় আর এগুলো তো ছোট মানে বড় মোমবাতি রাখার জন্য কিন্তু স্ট্যান্ড এখানে ব্যবহার মানে স্ট্যান্ডের এখানে ইয়ে করা রয়েছে জায়গা করা রয়েছে আমার পিছনের অংশটা দেখে বুঝতে পারছো কতটা ভিড় রয়েছে মানে কাল যেহেতু আর আসতে পারবে না মানুষ তাই জন্য আজকে শেষ দিন আজকেই ঘুরে যাচ্ছে নিচের অংশটাতেও এখনও কিন্তু প্রচুর মানুষ আসছেন মানে এইটুকু সময়ের জন্য আসছেন আর কি এই যে অংশটা এখানটাতে দাঁড়িয়ে অনেক রকম প্রার্থনা করছেন এখানে ফুল ঠুলো দিচ্ছে নাকি এই জায়গাটাতে যেহেতু এখানে মা মেরির কোলে রয়েছেন যীশু খ্রিস্ট এই জায়গাটাতে এখানে একটা বেদি করা রয়েছে চারটে চল্লিশ বাজে চারটে চল্লিশ মানেই মানে এখন এই আধিকারিকরা বলছেন যে এবারে আস্তে আস্তে নিচে নামতে হবে বন্ধ থাকে ফার্স্ট জানুয়ারি বন্ধ থাকে আর হচ্ছে পঁচিশ ডিসেম্বর যেহেতু বন্ধ থাকে যেটা বললাম আমি ব্যান্ডেল চার্চের ভিতরেই এই জায়গাটাতে এরকম বিভিন্ন মানুষের এখানে কবর দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানটাতে রয়েছে অনেক মানুষেরই কবর এখানে রয়েছে পার্ক স্ট্রিটে যখন গেছিলাম সাউথ পার্ক সেমিট্রিতে যখন গিয়েছিলাম আমি সেমিট্রিতে এরকম মানে দেখেছিলাম আর কি অনেক কবর দেখেছিলাম যদিও ওখানে অনেকটা অনেক বেশি ছিল বাইরে আমি এখান থেকে দেখছিলাম আর কি এইখান থেকে দেখতে কিন্তু টোটাল যে চার্চটাকে বেশ সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা থেকে এতদিন আগেকার যেহেতু চার্চটা অনেকটা অনেক আগেকার কিন্তু কিছু কিছু জায়গায় সংস্করণ করে পুরো ব্যাপারটাকে সুন্দর করা হয়েছে তো এতদিন আগের মানে ব্যাপারটা দেখে আমার খুব ভালো লাগলো দরজাটাও কতটা সুন্দর দেখো মানে এরকম রয়েছে বাজ পাখির একটা কিছু রয়েছে এই জায়গাটা আচ্ছা দুই পাশে এরকম কবর রয়েছে মানে এদিকটাতেও রয়েছে ওই দিকটাতেও রয়েছে একদম ঘড়ির কাটা চারটে সাতচল্লিশ বাজে এইবারে পুরো মানে যে এক্সিট গেট এখানে এক্সিট গেট থেকে এবার বেরাতে হবে এই রাস্তাটা ভীষণ ক্রাউডেড একটা রাস্তা বিশেষ করে এই সময়টা খুব ক্রাউড থাকে আচ্ছা লাইটটা জ্বলে গেছে ঠিক আছে মানে এখন মানে বেরানোর পরে লাইটটা এখন জ্বালিয়ে দিয়েছে আরও যখন দিনের আলোটা থাকবে না তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে
এতক্ষণ লাইট জ্বলছিল না, আর এখন লাইটটা জ্বলছে। এই যে এই পোর্শনের লাইটটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, মানে এই যে এই কালারটা ভায়োলেট কালার, নীল কালার, বিভিন্ন রকমের কালার হচ্ছে, এই কালারটা চেঞ্জ হচ্ছে। টোটাল চার্জটা এখন লাইটে মুড়ে ফেলা, মানে এই সময়টাতে লাইটে মুড়ে ফেলা থাকে যখন যীশু খ্রিস্টের মানে জন্মদিনটা হয় 25 ডিসেম্বর এই সময়টাতে। আমার তো ফাটাফাটি লাগছে এই জায়গাটা, বাইরে থেকে এই জায়গাটা থেকে দেখতে বেশ ভালো লাগছিল এই জায়গাটা, পুরোপুরি চেঞ্জ হচ্ছে তো পুরো লাইটটা। কেমনটা লাগলো সেটা আমাকে জানিও। প্রথমবার আসলাম ব্যান্ডেল চার্চে, মানে আমার অনেক নাম শুনেছি অনেক ইয়ে, ঠিক আছে, ব্যান্ডেল চার্চ এত পুরনো একটা চার্চ, অনেক অনেক এত দিনের একটা চার্চ, যাই হোক ভীষণই ভালো লাগলো, ঠিক আছে, এখানে এসে। ব্যান্ডেল থেকে কারা কারা দেখছো, এই জেলা থেকে কারা কারা দেখছো, কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। আজকে রিম্পার জন্মদিন, আজকে না কালকে হয়ে গেছে, কালকে হয়ে গেছে, তাই জন্য একটা কেক কাটা হবে দমদমে, এটা দমদম জংশন, তো দমদমে এখানেই হচ্ছে কেকটা কাটা হবে, আর জায়গা নেই তাই জন্য এইখানটাতেই পেয়ে গেছি আমরা, ঠিক আছে। এবারে সব কিছু রেডি হয়ে গেছে, জ্বালানো হয়ে গেছে, এবারে হ্যাপি বার্থডে রিম্পা, হ্যাপি বার্থডে কাট, হ্যাপি বার্থডে রিম্পা, হ্যাপি বার্থডে, এটা তুই খা আগে, না তুই আগে খা, ওটা নিজে খা। কত বছর হলো বল এবারে, বলবি না, কেস করলে ওই হবে 23 হবে আর কি, যাই হোক। এবার আমরা বাকি যে কেকটা আছে সব পুরো কেকটাকে খেয়ে নেবো। আমার কেক খেতে সবসময়ের জন্য ভালো লাগে, বিশেষ করে চকলেটটা, মানে যখন খাই তখনই মুখের মধ্যে লেগে যায়, তার জন্য আরও বেশি ভালো লাগে কেক খেতে। পুরোটা এবারে এখান থেকে পুরোটা আমাকেই চেটে চেটে খেতে হবে, কেননা এরা কেউ খায় না। ও কেক খাওয়ার পরে কি করছি, আমার কিন্তু এই জিনিসটাই বেশি ভালো লাগে, আর ফেলবো কেন, নষ্ট হবে না, চকলেট না। বড়দিনের অনেক 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 শুভেচ্ছা সকলকে, টাটা, ভালো থাকো সবাই।